নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এটুকু ঢেকে রাখা তেমন ফরজ। সুবহান আল্লাহ, বলবেন না আর কোনোদিন কৃষি কাজ করে মাল কাঁচা হয়ে দুই দুই বিশ্রী ঢাকে দেন আর দুই পাশে সব খালি রাখবেন এমনটা করিয়েন না। কয় নম্বর ফরজ গেল? এক। দুই নম্বর ফরজ, নারী 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 যেখানে সেটা ফরজ হচ্ছে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত। সুবহান আল্লাহ করেন, বুঝেন নাই? নাম্বার তিন, মহরম পুরুষ যে নারীর সাথে বিবাহ চিরদিনের জন্য হারাম, চিরদিনের জন্য হারাম, তার সাথে মহিলাটা কেমন কতটুকু পর্দা করবে, বুক থেকে হাঁটু পর্যন্ত টিকে রাখা ফরজ। বলে সুবহান আল্লাহ। আর শুনুন, যার সাথে বিবাহ জানাই আছে এমন পুরুষের সামনে পর্দা কতটুকু, আল্লাহ রাসূল বলছে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। সুবহান আল্লাহ, বলবেন না?